মোদীর নতুন ভারতত ধর্ষণকারীলৈ দৰদ মোদীর নতুন ভারতত রাজপথত নির্যাতন মহিলা খেলুৱৈক মোদীর নতুন ভারতত ন্যায় আৰু গণতন্ত্রক কবর দেওবার দিনটো দেশবাসী সাক্ষী হল মোদিয়ে গঢ়ি তোলা এখন নতুন ভারতর এফালে সাধু সন্ন্যাসীয়ে পরিবেষ্টিত হয়ে প্রধানমন্ত্রী মোদিয়ে উদ্বোধন করলে সংসদের নতুন ভবন শুনি করলে মহিলা খেলোয়াড় জন নির্যাতনের অভিযোগত অভিযুক্ত সাংসদ ব্রিজভূষণ সিংয়ের দরে ব্যক্তিয়ে সেই একটা দিনতে দিল্লির রাজপথত চুচরাই বগরাই নির্যাতন চলা হল দেশে বিদেশে ভারতের নাম উজ্বলা মহিলা মল্লযুঁজারুসলক এই ভিডিওটি টুইটারত শেয়ার করেছে অলিম্পিকত মল্লযুঁজত ভারতের হয়ে প্রথম পদক জয় করা মহিলা খেলোয়াড় সাক্ষী মালিকে সাক্ষী মালিকে লিখিছে এনেদরে আমার চ্যাম্পিয়ন সকলক ব্যবহার করা হয় সমগ্র বিশ্বই আমাক চাই আছে হয় এনেদরে আমার দেশের মহিলা খেলোয়াড়সকলক চলা হয়েছে নির্যাতন তেওঁলোকর অপরাধ তেওঁলোকক নির্যাতন চলা বিজেপি সাংসদ আর রেসলিং ফেডারেশনের অধ্যক্ষ ব্রিজভূষণ সিংয়ের শাস্তি বিচারিছে বিগত এমাহতক অধিক সময় যন্ত্র মন্ত্রর প্রতিবাদত বহি আছে ভিনেশ ফোগট সাক্ষী মালিক বজরং পুনিয়ার দরে আন্তঃরাষ্ট্রীয় ক্রীড়াবিদসকলে মাত্র এটা দাবি ব্রিজভূষণ শরণ সিংয়ের দরে ধর্ষণকারী নেতার শাস্তি লাগে কিন্তু শাস্তি নহয় ব্রিজভূষণ সিংয়ের দরে ব্যক্তিক রক্ষণাবেক্ষণ দিবর বাবেহে উঠি পড়ি লাগিল মোদী সরকার অবশেষত উচ্চতম ন্যায়ালয়ের হস্তক্ষেপত ব্রিজভূষণ সিংয়ের বিরুদ্ধে এজাহার দাখিল হল যদিও গার্নুম এডালো নলরিল ব্রিজভূষণ শরণ সিংয়ের তার পাছতো হার মনা নাই অলিম্পিক কমনওয়েলথ পদক বিজয়ী খেলোয়াড়সকলে নতুন সংসদ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানের দিনাই মহিলা সন্মান মহাপঞ্চায়তর কিন্তু এই পঞ্চায়তর পূর্বেই মহিলা খেলোয়াড়সকলক রাজপথত চুচরাই বগরাই নির্যাতন চলা হল ভাঙি দিয়া হল প্রতিবাদস্থলীর অস্থায়ী পেন্ডেল দিল্লি অভিমুখী সীমান্তর পথত পুতি দিয়া হল গজাল মহিলা পঞ্চায়তত ভাগ লবলে অহাসকলক গ্রেপ্তার করা হল তার পাছত অলিম্পিক বিজয় সাক্ষী মালিকর অসহায় আহ্বান জেসা কি আপ সব জানতে হ্যাঁ আজ মহিলা সম্মান মহাপঞ্চায়েত করনে যা রহে হাম নই সংসদ কে সামনে জিতনে ভি হামারে বড়ে খাপ পঞ্চায়েত কিসান নেতা মহিলা সংগঠন সবকে যে বড়ে বড়ে নেতা থে উনকো গ্রেফতার কর লিয়া গয়া হ্যায় জেল মে ডাল দিয়া গয়া হ্যায় জহাঁ এক তরফ তো নয় সংসদ কা উদ্ঘাটন দেকে মেসেজ দিয়া যা রহা হ্যায় ওর দূসরি তরফ লোকতন্ত্র কি হত্যা কি যা রহি হ্যায় হাম 35 দিন সে ইহা রোড পে বেঠে হ্যায় বেটিও কে ইনসাফ কে লিয়ে লেকিন কোই সুনওয়াই নহি হো রহি হ্যায় পুরি দিল্লি কো ছাউনি মে বদল দিয়া গয়া হ্যায় আব মেরি উমীদ দিল্লি মে রহনে ওয়ালে লোগো সে হ্যায় খাস কর মহিলাও সে কি আপ লোগ আব আকে হামারে জাদা সে জাদা সমর্থন করেন কিউকি হামে ইয়ে লড়াই জিতনি হ্যায় এনেদরে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিনটুত কলা অধ্যায়ের সাক্ষী হল দেশবাসী ইয়ার পাছতো কব পড়া যায় নে দেশত গণতন্ত্র এতিয়াও বাঁচি আছে বলি নিউজ ডেস্ক রিপোর্ট দ্য ক্রস কারেন্ট